বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের 47তম মৃত্যুবার্ষিকী আজ। দেশের জন্য শহীদ হওয়া এই বীরশ্রেষ্ঠের জন্য গর্বিত নোয়াখালীর সোনাইমুড়িবাসী। তাদের দাবি, 20 বছর আগে রুহুল আমিনের স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের পূর্ণতা দেয়া হোক। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র কদিন আগে এই দিনে খুলনার রূপসা নদীতে শত্রুপক্ষের সাথে সম্মুখ সমরে শহীদ হন। দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়া এই বীরশ্রেষ্ঠের জন্য গর্বিত তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির মানুষ। আমার বাবা এই দেশের জন্য দেশ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছেন, অকৃতভাবে শূন্য হয়েছেন, বিশিষ্ট হয়েছে। ওনার দুই ছেলে তিন মেয়ে আল্লাহ আল্লাহ করে চলে গেছে, আর তো বেরিয়ে আছে দেখা নেই। আর ওই ছেলে মেয়ে আসবে তাহলে এই দেশের জন্য এত বড় একটা প্রতিদান উনি দিয়ে গেছে আমাদের জন্য। তার স্মৃতি রক্ষায় 2008 সালে তার গ্রামের বাড়ি রুহুল আমিন নগরে রুহুল আমিন স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা হলেও 10 বছর পরেও পূর্ণতা পায়নি স্মৃতি কমপ্লেক্সটি। দেবীদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি ওনার নাতি হিসাবে, যে নতুন কিছু বই দেওয়ার জন্য যেন আমরা বিনোদন পাই বা মুক্তিযুদ্ধের সম্পর্কে জানতে পারি, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারি, দেশ সম্পর্কে জানতে পারি। প্রতিষ্ঠার পর থেকে এখানে দর্শনার্থী প্রচুর আসতো, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আপনার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্মৃতির সাথে জড়িত ওনার ব্যবহৃত কোনো সরঞ্জাম এখানে নাই, এই জন্য মানুষ আসে হতাশ হয়ে চলে যায়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের জন্য 50 লাখ টাকা ব্যয়ে নতুন বাড়ি নির্মাণ করে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। প্রথম ছিল না বিদ্যুৎ, বিদ্যুৎ দিয়েছে, তারপর রাস্তা ছিল না, রাস্তা দিয়েছে, এখন থাকার জন্য বাড়ি করে দেওয়া হয়েছে, যে নতুন বাড়ি। চলতি বছর মার্চের শেষের দিকে ভবনটি ভেঙে ফেলা হয় এবং নতুন ভবনের কাজ শুরু করা হয়। বিজয়ের এ মাসেই আমাদের কমসিট স্যার রিয়ার অ্যাডমিরাল আবু আসাব স্যার কর্তৃক ভবনটি উদ্বোধন করবে বলে আশা করা যাচ্ছে। এই বিজয়ের মাসেই নবনির্মিত বাড়িটি উদ্বোধনের কথা রয়েছে।